जिंदाबाद कौसुल आजम मजी भंडारी औलाद रसूल मजी भंडारी मुजीब बाबा मजी भंडारी मुजीब बाबा रघुमान शुभेच्छा सगोतम अहलान सहलान मरहबा मरहबा अहलान सहलान शफी बाबर नयन मणि मुजीब बाबा अल हसनी আজকের মাহফিলের প্রধান
উপদেষ্টা জনাব মোহাম্মদ হোসেন হিরণ সাহেব এখন ঔলাদ রাসূলকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন খাদেমে দরবার শরীফ মুর্শিদ কেবলার সফর সঙ্গী এই মাহফিলের অন্যতম রূপক জনাব শাহ হেদায়েতুল্লাহ মাইজ ভান্ডারী ঔলাদ রাসূলকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। সাউতলা বাজার কমিটির সভাপতি এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে জনাব আব্দুল মতিন মাইজ ভান্ডারী ঔলাদ রাসূলকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। মারহাবা। পাহাড়তলী কলেজের সাবেক পিপি জনাব মিলন মানহার হোসেন মিলন সাহেব ঔলাদ রাসূলকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। মারহাবা। জসীমউদ্দিন হাজী জসীমউদ্দিন মাইজ ভান্ডারী মুর্শিদ কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। মারহাবা। বাবু কই, বাবু কোথায়? জাহাঙ্গীর আলম দুলাল মাইজ ভান্ডারী ঔলাদ রাসূলকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। মারহাবা। এখন আর আছে না আপনার কমিটির আর আছে? আরে দেখছি তো কমিটির আর আছে কেউ। এখন সর্বশেষ চট্টগ্রাম মহানগরী আর সেখানে মাইজ ভান্ডারী অ্যাসোসিয়েশন কমিটির পক্ষ হতে এই কি এটা কি? আচ্ছা তাহলে স্যার এটা এটা বাবা সর্বশেষ করছিলাম। আচ্ছা মহানগর পক্ষ হতে জনাব ইয়াকুব আলী সাহেব মাইজ ভান্ডারী ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান ইয়াকুব সাহেব ঔলাদ রাসূলকে বিশাল ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন। মারহাবা। আর যারা আসছেন ঘোষণা হয়ে গেছে সর্বশেষ মহানগরীর পক্ষ হইতে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়ে গেছে। এখন যারা আনছেন নাম বলার প্রয়োজন নাই, আপনারা দয়া করে মালা দিয়ে স্টেজ থেকে নেমে যান। এই মলার ভাই ওনাদের ধরেন। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আজকে আশেখানে মাইজ ভান্ডারী অ্যাসোসিয়েশন চাওতলা 13 নম্বর ওয়ার্ড ইউনিট কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সদস্য বৃন্দের উদ্যোগে কোরআন সুন্নার আলোকে আজিম শান নুরানি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ ঔলাদ রাসূল মুজিব বাবাকে পেয়ে এশিয়া মহাদেশের আধ্যাত্মিক সুনামধন্য আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী দরবার মাইজ ভান্ডার শরীফ ঔলাদ রাসূল হযরত গাউসুল আজম শাহেদ আলম রুহুল আশিকিন সুলতানুল মাশুকিন ফানা বিল্লাহ বাকা বিল্লাহ মুর্শিদানা সৈয়দানা হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হযরত সাহেব কেবলা কাবার বেলায়েতের সে দয়ার ভান্ডার বেলায়েতের ভান্ডারের প্রবর্তক প্রচারক ও প্রবর্তক ইউসুফ সানি জামালে মুস্তফা ঔলাদ
এবং যার অক্লান্ত পরিশ্রমে যার ঐকান্তিক প্রচেষ্টায় যার আজীবন দুনিয়াবি সুখ শান্তি পরিত্যাগ করে দেশ থেকে দেশান্তরে সারা বিশ্বময় সুগুলগুসর আজম অর্থাৎ আলোড়ন সৃষ্টি করেছেন যার এই অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকে আমরা লক্ষ লক্ষ মানব জাতি মাঝিবান্ডা শরীফকে চিনতে পেরেছি, মাঝিবান্ডার এই সম্পর্কে জানতে পেরেছি, গৌসুল আজম মাঝিবান্ডার এই বেলায়েত সম্পর্কে আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি, গৌসুল আজম মাঝিবান্ডারের সিয়ারত আমাদের নসিব হয়েছে, তিনি হলেন সেই গৌসুল আজম হাজত রাবা মুশকিল কুশা ফানাবিল্লা বা কাবিল্লা ইউসুফ সানি বাবা জান কবলায় দো আলম গৌসুল আজম হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারি কবলা কাবার সৈকতরী ওর জাত সন্তান লক্ষ কোটি আশেখানে মাঝভান্ডারীদের প্রাণ প্রিয় মুর্শিদ হযরত গৌসে জামান গৌসে সেকালাইন আওলাদ রসুল ফানাবিল্লা বা কাবিল্লা মুর্শিদেনা সৈয়দেনা হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ শফি উল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাঝভান্ডারী কেবলা প্রকাশ আশেকান্দের শফি বাবা আলহামদুলিল্লাহ বলেন আজীবন কত কষ্ট না করে কত জায়গায় তরিকার বিরোধীদের সঙ্গে মোকাবেলা করে মোনাজারা করে গৌসিয়তের শান ও আজমতকে সমুন্নত করেছেন সেই দয়াল শফি বাবা মাঝিবান্ডারি কেবলা কাবা শ্রীমদ্দ সায় তার যোগ্য উত্তরসূরি তারই অমরজাত সন্তান আদরের দুলাল যাকে দুনিয়াবি বয়স 17 বৎসর যে বয়সে দুনিয়ার স্বাদ বুঝবে আনন্দ করবে আমাদের মতো আরো 10 জনের মতো আর অন্যান্যদের মতো দুনিয়ার বিভিন্ন সাইডে দুনিয়ার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করবে রিসার্চ করবে সেই সুযোগটাও দেওয়া হয় নাই সেই দিন মাত্র দুনিয়ার বয়স 17 বৎসর এই 17 বৎসর বয়সে এই গৌসিয়তের নিশান হাতে নিয়ে সকল গৌসুল আজমের নামের বাঁশরি হাতে নিয়ে লক্ষ কোটি আশেখানে মাঝভান্ডারীদের জিম্মেদারি হাতে নিয়ে হযরত গৌসুল আজম শাহ মাওলানা সৈয়দ আহমদুল্লাহ গৌসুল আজম হযরত সাহেব কবলা কাবা গৌসুল আজম বাবা ভান্ডারী কবলা কাবার নামের ধ্বনি হৃদয় দিয়ে কণ্ঠে দিয়ে শেষ পর্যন্ত আরো বহু টাইটেলে ভূষিত করে অবশেষে আশেখানদেরকে বলেছিলেন যার রেকর্ডপত্র রয়ে গেছে আমাদের কাছে যাকে লক্ষ্য করে হাত ধরে বলেছেন এইভাবে হাত আলকে দিয়ে বলেছেন যেমনটি করেছিলেন হযরত রাসূল পাক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়ে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাদহা সুবহানাল্লাহ বলবেন না আপনারা যেমনটি করেছিলেন গৌসুল আজম মাঝিবান্ডারি তোমারা আপনি দাওরান তে হ্যাঁ আমারা মিয়া কে হাত মে হে যেমনটি করেছিলেন গৌসুল জামান শফি বাবা হাত ধরে বলেছিলেন হাজারো আশেখানদেরকে আমি মুজিব মুজিব আমি আরো আস্তে কইছেন সুবহানাল্লাহ আরো আস্তে এত জোরে বলে অসুবিধা আমি মুজিব মুজিব আমি
বাবার কাছে বলতে হয়, বাবা জানার কাছে বলতে হবে না? বাবা জান এই ওনারা আসছে, ওনারা শব্দ দেখেছে আপনার কাছে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে। বাবা জান গিয়ে বদি শরীফে বসছেন, কসম আল্লাহর আল্লাহ কবুল করুক, বাবা দ্বারা বলবেন
শুনেন, কিন্তু আমি একটা হাদিস শরীফ বলছি,
বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। তো যেখানে বসে শুনেন আর দাঁড়িয়ে শুনেন, যে যেখানেই শুনেন, আপনারা কোরআন সুন্নার বাণী শোনা এটাই ইবাদত না? জবাব দিয়েন কিন্তু, কোরআন সুন্নার বাণী শোনা এটাই ইবাদত না? তাহলে প্রত্যেকে যারা মাহফিলের ভিতরে আছেন, বাইরে আছেন, যে যেখানেই আছেন, আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল নিয়ে রুজি ইলাল্লাহ হয়ে ইবাদতের নিয়মে থাকবেন, কোরআন সুন্নার বয়ান শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের এই অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। তো সুতরাং প্রত্যেকের মনোযোগ অত্যন্ত প্রয়োজন। পেয়ারা হাজিরিন, আমি এখনই মূল বয়ানে চলে যাচ্ছি। মূল বয়ানে চলে যাচ্ছি, মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। আরেকটা কথা আগেই বলে রাখছি, আমি বারবার এক কথা রিপিট করব না। যেমন সালাত, সালাত করলে সালাতটা তো বারবার আসতেই থাকবে, কিন্তু ব্যাখ্যাটা বারবার আসবে। আমি একটা উদাহরণ দিলাম, সুতরাং মনোযোগ অত্যন্ত প্রয়োজন। মন দিয়ে যদি শুনেন তাহলে আমার কথাগুলো বুঝবেন, আর মন দিয়ে যদি না শুনেন তাহলে কিছুই বুঝবেন না। পেয়ার হাজরিন, আমাদের ইমান রাখতে হবে আল্লাহর বাণী কোরআন শরীফের উপর। আমাদের ইমান রাখতে হবে হুজুরে কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবানে পাকের বাণীর উপর। আমাদের আরো ইমান রাখতে হবে কোরআন শরীফে আউয়াল থেকে আখির পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন, প্রতিটি আয়াতে কারিমার উপর ইমান রাখা আমাদের জন্য ফরজ। আমাদের আমি ইমান রাখতে হবে আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাবি, আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন, আল্লাহ নাজিরি, আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি, আল্লাহ মাবি, আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে। এই ইমান আমাদের প্রত্যেকে রাখতে হবে। প্রিয় হাজেরিন, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, কি বলেন আপনারা? তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের গঠন করতে হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। যেমন আমি একটা মেসাল দেই, তাহলে বিষয়টা খুব সহজে আপনারা বুঝে যাবেন। কারণ আগেই বলেছি কোন একটি বিষয় নিয়ে খুব বেশি লম্বা চড়া ওয়ানে যাবো না, যতটুকু সংক্ষেপের মধ্যে ওই বিষয়টা শেষ করা যায় আমি শেষ করে দেব, কারণ আমি আগেই বলেছি। আচ্ছা রে বাবা, বাংলাদেশের একটা সংবিধান আছে না, সবাই বলেন আছে না? যেমন ভারতের একটা সংবিধান আছে না, পাকিস্তানের একটা সংবিধান আছে না, ওরকম পৃথিবীতে যতগুলো রাষ্ট্রই প্রতিটা রাষ্ট্রের একটা সংবিধান তো আছে। আমরা এই দেশের নাগরিক হই না কেন, যে যে দেশের নাগরিক, যেমন আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সংবিধান আমাদের মানতে হবে না? হবে তো? হ্যাঁ, সংবিধান নিয়ে রাজনীতিবিদদের মধ্যে কোনো মতানক্য থাকলে রাজনীতিবিদরা বসে সেটা ঠিক করে নেবেন, কি বলেন? কিন্তু আমরা যারা দেশের সাধারণ নাগরিক, আমাদের
সংবিধান মানতে হবে না, তাহলে তো রাষ্ট্র পরিচালনা হবে কি করে? এটা মানতে হবে। অনুরূপ ভাবে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারে কি বলে, তাই তো? তাহলে আমাদের একটা ধর্মীয় সংবিধান আছে, সেই ধর্মীয় সংবিধানের নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বুঝতে পেরেছেন? দেশের সংবিধান আমরা অবশ্যই মানবো, যেহেতু দেশের দেশে আমরা বসবাস করি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের ধর্মীয় সংবিধানের নাম কি সবাই বলেন? কোরআন শরীফ। তাহলে এই ধর্মীয় সংবিধানের বাইরে যাওয়ার আমাদের কোন সুযোগ আছে? যার জন্য কোরআন শরীফে একমাত্র সহি শুদ্ধ তাফসির হচ্ছে হাদিস শরীফ। পৃথিবীতে যত তাফসির আছে, কথা বুঝতে পেরেছেন? একমাত্র সহি শুদ্ধ তাফসির হচ্ছে সুন্না বা হাদিস শরীফ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক দিয়ে কোরআন শরীফে যে তাফসির গুলো বের হয়েছে সেগুলোই আমাদের জন্য হাদিস শরীফ। ওনার চরণে বরণে আখলাকের মধ্যে যাই আছে তাই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, এবং আল্লাহ রসুলের জীবনী হচ্ছে আমাদের কোরআন সুন্নাহ, যার জন্য আল্লাহ রসুল হচ্ছেন সাহেব কোরআন, তিনি তো কোরআন শরীফ। যার চরণে বরণে, আমি লম্বা হয়ে যাচ্ছে তো তাই শর্ট করেছি, যার চরণে বরণে আখলাকের মধ্যে কোরআন শরীফের তাফসীর নিহিত ছিল, এক কথা আমি শেষ করেছি। কথা বুঝতে পেরেছি? সেটা আমাদের মানতে হবে, তাই আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। যদি মমেন হওয়ার ইচ্ছে থাকে, কথা বুঝতে পেরেছেন? মমেন হওয়ার ইচ্ছে থাকলে কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের ধর্মীয় সংবিধানের নাম কি? কোরআন শরীফ। আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। কথা বুঝতে পেরেছেন? আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কি? সবাই বলেন কোরআন সুন্নাহ। এক বাইরে যাওয়ার আমাদের কোন সুযোগ নাই। হাজরে আমি আগেই বলেছি, আমি অনেকগুলো কথা অল্প কথায় শেষ করব, যার জন্য শুরুতেই আমি খুব অল্প কথায় শেষ করে দিয়েছি। অনেকেই বলেন আল্লাহ তাআলা সপ্তম আসমানে থাকেন, প্রয়োজনে ষষ্ঠ আসমানে আসেন, প্রয়োজনে পঞ্চম আসমানে আসেন, প্রয়োজনে চতুর্থ আসমানে আসেন, প্রয়োজনে তৃতীয় আসমানে আসেন, প্রয়োজনে দ্বিতীয় আসমানে আসেন। আল্লাহ যদি খুব বেশি প্রয়োজন হয় আল্লাহ প্রথম আসমানে বলে কি বলে না? বলো বলে কি বলে না? বলে তো। আসলে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, কি বলেন? আল্লাহর অবস্থান সম্পর্কে জানার প্রয়োজন আছে কিনা? কারণ সমস্ত তো আসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্ল মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সমস্ত উপাসনার মালিককে, যার উপাসনা আমরা করব তার অবস্থান সম্পর্কে জানার প্রয়োজন আছে কি নেই? প্রমাণ কোরআন শরীফ। আমি খুব বেশি লম্বা চড়া তাফসিরে যাব না, আর যারা লিখে আসবেন তারা বয়ান মিস করবেন, আমার কিছুই করার নেই। যারা এসেছেন তারা মন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি শুরুতেই আয়াতে কারিমা বলার আগে আমি একটু আগে আপনাদের কি বলেছি, আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাঈ বলেছিলাম, এটাই আমি এখন প্রমাণ করে দিচ্ছি কোরআন শরীফ।
بسم الله الرحمن الرحيم ونحن أقرب إليه من حبل الوريد الله بوشن آي أمر بندارا همي الله تعالى تما دير كورتاني شاي روح تكي أرو خطيني كورتي بيراز منا همي كتب كنتي تفسير ناكو لے بشو جاپنا بوزن نا تكو كشي روما جورا تفسير جورا অল্প অল্পের মধ্যে বুঝতে পারার মতো বুঝিয়ে দেবো। আরেকটা কথা আমি বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, আপনারা আমি এখানে যারা কাউন্সিলর সাহেব আছে বা আরো যারা সম্মানিত ওনার সাথে যারা আরো সম্মানিত নেতৃত্ব আছে, কেউই আপনাদেরকে কিছু বলবে না, সামনে আসবে একবার কেন আমি দশবার বুঝাবো, কোনো অসুবিধা আছে না বুঝতে জিজ্ঞেস করুন, আমার কোনো অসুবিধা কথা বুঝতে পেরেছেন। আর ওনাদেরকে সামনে রেখেই বললাম, ওনারা কোনো প্রতিবাদও করবে না, কিছুই করবে না, সামনে আসবেন জিজ্ঞেস করবেন, কথা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে কিন্তু পিছনে কথা বলবেন না, মাইকিল শেষ হয়ে গেলে কোনো বিপদ চিন্তা করবেন না, বলার দরকার সামনে আসবেন। যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করুন, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা আমাদের গর্দানের সাই রথ থেকে আর অতি নিকটে বিরাজমান আছেন। নিজের ঘর নিজে দেখেন, আরে বাপে বাপে তো থাকে এর মানুষ, নিজের গড মানে গেড়ি গেড়ি নিজে দেখেন না, নিজের গেড়ি দেখা যায় না, অন্যের গেড়ি তো দেখা যায়, বাবার থাকে বাকি তিনটি নবদ্বীপের থাকে হতা বলছে, কিন্তু চট্টগ্রামের ভাষায় পুরা সুন্দর বয়ান করে আমি অভ্যস্ত না, কথা বুঝতে পেরেছেন, কারণ আমি ওই যেখান দিয়ে আমি মনে করবো যে বুঝবেন না ওইখানে একটু একটু চট্টগ্রামের ভাষা বলে দিব কেমন। আর এখানে মসজিদের ইমাম সাহেব আছে সাতকাইয়া মানুষ, তো কিছু নৌকো দিলে ওনারা সেই লোক হইবেন, তে আর কথা গান আরো সুন্দর করে ওনারা বুঝে দিবেন, কোনো সমস্যা নেই। পেয়ারে হাজারে যেটা আমি বলছিলাম সেটিকে লক্ষ্য, এবার ধার মানে কি বুঝছেন না, ধার মানে গেডি বুঝে দেবে, এই যে এখানে চট্টগ্রাম টাউন তো আউটার ডিস্ট্রিক্টের লোক আছে চট্টগ্রামের লোক আছে, কি বলে যার জন্য আমাকে যে যেটাই বুঝেন ওভাবেই পয়েন্টটা করতে হবে, যাতে জিনিসটা মিস না হয় এবং আপনাদের অসুবিধা না হয় বুঝতে। তাহলে নিজের ধার বা গর্দান বা গেড়ি দেখা যায় না, যায় না, তাহলে অন্যের ঘাট তো দেখা যায়, কি বলে এখন ঘাট বললে বুঝবেন না সবাই, আমি ঘাড়ে বলছি অন্যের ঘাট তো দেখা যায়, তো লোকটা যদি শুকনা হয় কি বলে, যখন এমন এমন করে ঘাড়ে রস দুইটা এমন এমন করে না, করে কি করে না, আবার নিজের ঘাট যদি নিজে ধরে মোটা মোটা দুটা রক্ত পাওয়া যায় না, এই দুটা রকের নাম কোরআন শরীফের ভাষায় হচ্ছে হাকলিল বাড়ি গর্দানের সাই রক্ত, আল্লাহ বলছেন আল্লাহ গর্দানের সাই রক্ত থেকে আর অতি নিকটে বিরাজমান আছেন। আবার একটু মেসাল দিতে হচ্ছে আপনাদের, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনা কারো যদি হাতের বা পায়ে রক্ত কেটে যায়, সময় মতে যদি ডাক্তার সাহেবের কাছে যাওয়া যায়, ডাক্তার সাহেব এটা কিলাই কিলাই করে ঔষধ দিয়ে এটা রিপেয়ার করে দেন, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে গর্দানের সাইয়ের ওষুধ যদি কেটে যায়, ওই রুগীকে ডাক্তার পর্যন্ত যাওয়া পর্যন্ত কি টাইম থাকবে, পৃথিবীর থেকে বিদায় নেবে না, তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের সাই রক্ত থেকে আর অতি নিকটে বিরাজমান, গর্দানের সাই রক্ত থেকে অতি নিকটে হচ্ছে আমাদের রূহ আমাদের প্রাণ, আল্লাহ তাআলা আমাদের প্রাণের সাথে মিশে আছে, প্রাণটা কি ভিতরে না বাইরে, ভিতরে না বাইরে,
থেকে অতি নিকটে কি আমাদের রূপ আমাদের প্রাণ, তাহলে আল্লাহ আমাদের প্রাণের সাথে মিশে আছে। ওই গরটালের সাথে রক্তা তারা সাথে সাথে রোগটা বেড়ে গেছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? আল্লাহ হাজেরি, আল্লাহ আমাদের ভিতরে হাজের। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর অবস্থানটা কোরআন শরীফ দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আসলে আপনারা যারা সামনে বসেছেন আমার সুন্দর লাগছে না এই জন্যে, কারণ এখনো কেয়ার আছে। কথা বুঝছেন? এখনো কি কেয়ার? হ্যাঁ, কেয়ারটা ফিলাপ হওয়ার পর আপনারা সামনে এসে বসেন, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। যেটা আমি বলছিলাম সেটি থেকে লক্ষ্য করে তাহলে কি বোঝা গেল? আল্লাহ হাজরি, আল্লাহ আমাদের মধ্যে হাজের। আপনারা সামনে বসবেন না, ওই যে ওই যে আমি কি ভলন্টিয়ারের কাজ করবো নাকি ভলন্টিয়াররা যারা শ্রোতাবৃন্দকে ফসল মানে বসিয়ে দেবে, এটা দায়িত্ব দেখা। আমি তো আগেই বলেছি লোক আসতেই থাকবে, আমাদের চট্টগ্রামে লোক এসে সবাই মিলে যা। তো যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে, কিন্তু আওয়াজ করবেন না, ঢুকেন বসে যান, আওয়াজ করবেন না, কারণ কোরআন সুন্নাহ মাহফিলের আদব রক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। তাই এটা তো আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। এই ভলন্টিয়ার সাহেবরা আপনারা কিন্তু আওয়াজ বেশি করতেছেন, ভলন্টিয়ার সাহেবরা মুখে কথা বলবেন না, হাত নেড়ে ইশারা আপনারা ওনাদেরকে দেখিয়ে দেন। এর হাজরিন যেটা আমি বলছিলাম, তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ হাজির, তারপর কি বলেছি আল্লাহ নাজির, আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা, এটা প্রমাণ করতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মা তুমাইনা মা তুমুন, আল্লাহ বলছেন আয় আমার বান্দারা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে আমরাও কি কথা বলছেন, তার মানে কি আল্লাহ আমাদের সঙ্গে আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, আমি কিঞ্চিৎ তাফসীর করে দিচ্ছি, আল্লাহ যেহেতু আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের দেখছেন না কি বলেন, কি মনে হয়? আল্লাহ যেহেতু সঙ্গে আছেন, সঙ্গে না থাকলেও আল্লাহ দেখতে পারেন না, দেখেন, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছেন, কোরআন শরীফ প্রমাণ, কি বলেন? আচ্ছা, এই যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তাহলে আমি কিঞ্চিৎ তাফসীর করবো, এগুলা এক একটা আয়াতে কারিয়ার মাছ তাফসীর করলে আমি চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা করতে, কথা বুঝতে পেরেছেন? তো ঘুরে ঘুরে যেখানে রেজাল্টটা দিচ্ছি সেখানেই আসতে হবে, আপনারা এত কষ্ট করবেন কেন? আমি এত কষ্ট করবো, রেজাল্টটা পেয়ে গেলেই তো চলবে, কি বলবেন? তো যেটা আমি বলছিলাম, আল্লাহ বলছেন এই লক্ষ্য করে দেখেন, আয় আমার বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন, যা করো না কেন, আমি আল্লাহর নজরের মধ্যে তোমরা, আমরা আল্লাহর নজরের মধ্যে, ভালো করলো আল্লাহ দেখেন, মন্দ করলো আল্লাহ কি বলেন, দেখেন কিনা? আওয়াজটা কি এত কম কেন? আমি যে বলছি আওয়াজটা এত কম কেন, কারণ কি বুঝছেন আমার কথা? আল্লাহর কথা বললে কেন বারবার জিজ্ঞেস করছি, এটা একটা কারণ আছে না, আছে কিনা কারণটা বলে দেবো? আচ্ছা দিচ্ছি, দেখবেন সম্মানিত আলেম সাহেবরা যখন নামাজের কাতার করান, সেটা মসজিদে হোক আর মসজিদের বাইরে হোক, কথা বুঝতে পেরেছেন? নামাজের কাতার করান তখন সম্মানিত আলেম সাহেবরা বলেন যে কাতার সোজা করেন, এটা তো ঠিক আছে, তারপরে আবার বলেন কি ফাঁক রাখা যাবে না, একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান, বলে কি বলে না? বলেন তো, এখানে একটা কারণ আছে, জানার প্রয়োজন আছে কি নাই? আমি বুঝি
যদি থাক থাকে শয়তান সেখানে প্রবেশ করে প্রবেশ করবে। কথা বুঝতে পেরেছেন? জিজ্ঞেস করতে পারেন যে হুজুর নামাজের কাতারের মধ্যে যে শয়তান ঢুকেছে সে কি আমাদের সাথে নামাজ পড়বে? মোটেই না। শয়তানের কাজ কি? আরে বলেন না, শয়তানই করে। ওই নামাজের কাতারের বাকি ঢুকে যে মুসল্লি নামাজ পড়ছে তার মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দেবে, ঘুরিয়ে দেবে, আমি বুঝিয়ে দিলাম। তারপরে শয়তানের কাজটাকে বাবাও না দিতে হবে না, নাউজুবিল্লাহ বলতো, এই জন্যই বলিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখেন, যার জন্য যেহেতু মসজিদের ভিতরেই শয়তান ঢুকে যায়, কি বলেন? তো এখানে আপনার মাহফিলের মধ্যে শয়তান আসা কি নিষেধ? কি বলেন? এই মাহফিলে শয়তান আসা কি নিষেধ? তো শয়তান এসে করবে না। এই যে কোরআন সুন্নাহর বয়ানটা মন দিয়ে শুনছেন, কি বলেন? এটা ব্রেনের ভিতরে ঢুকিয়ে আগামীকালের কর্মসূচি দিন, কাজ কি, এই বাড়ির মধ্যে কোনো সমস্যা কি না, কি বলেন? এগুলা চলে আসে না মাথায়, এগুলা কার কাজ? এই শয়তান ডিস্টার্ব করবে। তাহলে কোরআন সুন্নাহর বয়ানটার দিকে মন থাকবে কি থাকবে না? থাকবে না। মনটা এদিক সেদিক চলে, তো যার জন্য আপনারা যখন জবাব দেবেন জবাবের মধ্যে কি আছে? আরে সব আছে, কয়েকজনে জানে না, কেউ জানেন না, জানেন কি জানেন না, সব আছে। তো যদি যারা জবাব দিচ্ছেন আর যার মন এদিক সেদিক চলে গেছে এ জবাবের মাসিলায় তাদের মনটা মাইকেলে চলে আসবে না? তাহলে যিনি জবাব দিয়েছেন তার মনটা যে মাইকেলে আসবে তার জবাব সব হবে। কথা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তির মনটা আবার মাইকেলে চলে এসেছে, পুরা সুন্দর বাণী শোনা, এটা কি ইবাদত কিনা? ইবাদত। যার জন্য আমি শুরুতে বলেছি প্রত্যেক আল্লাহ আল্লাহ রসুলের ধ্যান খেয়াল রেখে দুটি ইলা আল্লাহ হয়ে ইবাদতের মধ্যে থাকবে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যেটা বলছিলাম সেদিকে যাই। তো সাহাবের কথা যখন বলেছি একটু বলতে হয় না? আমি নোয়াখালী মাইল দিকে, কথা বুঝতে পেরেছেন? এভাবে সাহাবের কথাটা বুঝাচ্ছি। ওইখানকার সম্মানিত আলেম সাহেবরা আমাকে একটা প্রশ্ন করেছিল যে হুজুর সাহাবের পরিমাণ কি, এটা কোরআন হাদিস দিয়ে বুঝায়। কথা বুঝছেন? আমাকে ওনারা প্রশ্ন করলেন সাহাবের পরিমাণটা কি, এটা কোরআন হাদিস দিয়ে বুঝায় দিল। শুনেন, আর ওদিন যেভাবে বুঝিয়েছি আজকে সেভাবে বুঝাচ্ছি, ঠিক আছে? আল্লাহ অসীম না? আল্লাহ কি অসীম? সবাই উচ্চ স্বরে বলো অসীম। আল্লাহ কি অসীম? আমরা অসীম, অসীম। আমরা কি অসীম, অসীম। আল্লাহ অসীম, অসীম। আচ্ছা, যারা বুঝেন নাই একটু কঠিন বাংলা ভাষা হয়ে গেছে, সহজ করে দিচ্ছি। আল্লাহ বড়, আল্লাহর কোনো সীমা নাই। আর ছোট? এবারে বুঝুন না, বুঝে নেবেন। ওই যে কইলাম আমি সাকে আমাকে মাঝে মধ্যে একটু বুঝে দিই, কারণ আমার কথা হচ্ছে কেউ কোনো কথা মিস করতে পারবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা কথা সবসময় বলি, যে জানেন কোরআন সুন্নাহর মাহফিলে এসে কোনো লাভ নেই যদি কোরআন সুন্নাহর বয়ান না শুনি। যেটা বলছিলাম মন দিয়ে শুনে, যাকে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন মনে রাখার চেষ্টা করবেন, আমল করবেন, অবশ্যই আল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হবে। আমিন। ইয়া রাহাতি, যেটা বলছিলাম তা আল্লাহ অসীম, আমরা কি অসীম? আল্লাহ অসীম, তাহলে আল্লাহর ক্ষমতাও কি অসীম? হ্যাঁ অসীম। তাহলে আল্লাহ সব
কারণ আল্লাহ এত দূরই ভয় নাই যে আল্লাহ সওয়াবের একটা সীমা রেখা থাকে। কথা বুঝছে? এইভাবেই ওই দিন বুঝাইছিলাম। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহর সওয়াব কি? কে যত কামাতে পারবে আল্লাহ তত দিতেই থাকবে। আল্লাহর ভান্ডার পুরো, এটা কোন সীমিত না। কথা বুঝতে পেরেছেন? কে যত কামাতে পারবে সে তত বেশি আল্লাহ থেকে অর্জন করতে। এবার বুঝতে পেরেছেন? যাই হোক, আমি কি বোঝাচ্ছিলাম আপনাদের ও সব সম্পর্কে বলছিলাম, তার আগে কি বোঝাচ্ছিলাম বলেন তো? এতক্ষণে আলেম সাহেব করি যে কি আল্লাহ আমাদের সাথে আছে এটা বলেছিলাম না? আমি কোন গ্রহণে মুক্ত ধরাচ্ছি নাকি কি মনে হয় আপনাদের? এটার আর ব্যাখ্যা দিব না। যাই হোক, যেটা বলছিলাম সেটা মনে রাখেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন, যা করো না কেন, আমি আল্লাহর নজরের মধ্যে তোমরা। বন্ধ করলো আল্লাহ কি? তাহলে কি বোঝা গেল? আল্লাহ হাজির, আল্লাহ হাজির, আল্লাহর নজরের মধ্যে আমরা সবাই আছি, আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের ভিতরে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত। আল্লাহ বলছেন, হায় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে নিশে রয়েছি। সুবহানাল্লাহ।